বেহাল দশা রাজধানীর এলিফ্যান্ট রোডের। দীর্ঘদিন ধরে সড়কের মাঝখানে বড় বড় গর্ত, সংস্কার কাজ হয়নি প্রায় দু বছরেও। ব্যস্ততম এ সড়কে এখন যানবাহন চলে খুবই ধীর গতিতে, যাত্রী ও চালকেরা যেন অসহায়। আরো জানাচ্ছেন জাহিদ হোসেন। হাতির নামে রাজধানীর যে সড়ক, সেখানে হাতির চলাচল না থাকলেও দ্রুত গতিতে চলার যে যানবাহন, সেগুলো কচ্ছপের গতিও পাচ্ছে না। শাহবাগ থেকে সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত এলিফ্যান্ট রোডের এক প্রান্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল, এখানে আসতে রোগী ও স্বজনদের কষ্ট যেন নিত্য সঙ্গী। একটা গাড়ি চাইলেই যে একটু স্বাভাবিকভাবে যাবে সেটা যেতে পারছে না, তার কারণ সে গাড়িটা টানতে পারতেছে না। সেটা বাস হোক, রিক্সা হোক, যেটাই হোক, সবারই এতে যাত্রীদের যেমন সমস্যা হচ্ছে, এখানে অনেক ধরনের, এখানে যেহেতু অনেকগুলো হসপিটাল, অনেক সময় দেখা গেল যে রিক্সায় করে যাত্রী রুগীরা আসে, হ্যাঁ, তাদের অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি কষ্ট হয়। প্রধান সড়কের মাঝখানে বড় বড় গর্ত, দুপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে মানব বর্জ্য, পথচারীদের কাছে যেন এক বিভীষিকা। খুবই বাজে এবং হচ্ছে উন্মুক্ত যে শৌচাগার বা যে বিভিন্ন বিষয়গুলো আছে, এগুলো আমাদের জন্য খুবই বিব্রতকর এবং একটা সুস্থ এবং সভ্য সমাজের জন্য এটা খুবই দৃষ্টিকটু বিষয়। আমরা আশা করি যে যথাযথ কর্তৃপক্ষ খুব শীঘ্রই এই বিষয়ে ব্যবস্থা নেবে। এ পথে রিক্সা চালাতে গিয়ে দম বের হয়ে যাওয়ার অবস্থা হয় চালকদের। এই রাস্তাটা একটু জাগি জুগি পর যাত্রীর বাতাবাই গাড়ি ভাঙ্গে শুরু হয়। এই সড়কের দেখভাল করার দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। কেন এতদিনেও সড়কটি সংস্কার করা হচ্ছে না, প্রশ্ন ছিল স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কাছে। তো আমরা দুইবার টেন্ডার আহ্বান করেছি, তো ওরকমভাবে আমরা দরপত্র কেউ আমাদেরকে টেন্ডারে অংশগ্রহণ করে নাই, বিধায় বিষয়টা একটু জটিলতা হচ্ছে। এক পাশে জাদুঘর, আরেক পাশে হচ্ছে সহরওয়ার্দী উদ্যান, যেটা স্পেসিফিক আমাদের না, কিন্তু যদি কর্পোরেশনের কোথাও কোনো জায়গা থাকতো তাহলে কিন্তু আমরা একটা পাবলিক টয়লেট স্থাপন করলে এই জায়গাটা, এই সমস্যাটা আর থাকতো না। দ্রুত সময়ের মধ্যে এই সড়কের সংস্কার না হলে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ আরও বাড়বে। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা। A generous soul with many possibilities plays host skin.